হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের এপিসোডে আমরা এক্সপ্লেন করব 2001 সালে মুক্তি পাওয়া মুভি বার্থডে গার্ল। একজন ব্যাংক কর্মচারী বিয়ের জন্য অনলাইনে মেয়ে পছন্দ করে কিভাবে নিজের জন্য বিপদ ডেকে আনে এবং রকেট চাপানোর পর মেয়েটির সঙ্গে কিভাবে তার প্রেম হয় তা এই মুভিটিতে দেখানো হয়েছে। তো চলুন আর সময় নষ্ট না করে প্রথম থেকে শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা জনকে দেখতে পাই, যে ব্যাংকে ক্লার্কের কাজ করে। সে খুবই ছোট একটি শহরে বাস করে। জন নিজের সমস্ত কাজ অনলাইনে করে। মেয়েদের সঙ্গে দেখা করা তার জন্য কষ্টসাধ্য বিষয় হওয়ায় বিয়ের জন্য অনলাইনে একটি রাশিয়ান মেয়ে পছন্দ করে। এরপর আমরা দেখি এয়ারপোর্ট থেকে পিক আপ করে মেয়েটিকে যখন বাড়িতে আনছিল তখন জন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নাদিয়া শুধুই সব কথাতে উত্তরের বদলে ইয়েস বলতে থাকে। এই ঘটনায় জন বুঝতে পারে নাদিয়া ইংলিশ জানে না, কিন্তু অনলাইন সাইটে বলা ছিল নাদিয়া ইংলিশ জানে। এখানে আমরা দেখি রাস্তায় নাদিয়া বমি করে এবং জন তার শুশ্রূষা করে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে জন সেই ওয়েবসাইট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ সে যেটা চেয়েছিল সেই প্রোডাক্ট সে পায়নি, কিন্তু কর্তৃপক্ষের কোনো জবাবই সে পায়নি। নাদিয়া ইংলিশ জানতো না, এটা তার কাছে খুব বড় একটা প্রবলেম ছিল এবং এই কারণে সে তার সাথে থাকতে পারবে না। পরের দিন সন্ধ্যায় আমরা দেখি নাদিয়া জনকে একটা রিং পরায়। জন না চাইলেও নাদিয়া তাকে জোর করে রিংটি পরিয়ে দেয় যাতে তাদের রিলেশনশিপ শুরু হতে পারে। এরপর আমরা দেখি তারা একসাথে কিছুদিন কাটানোর পর একদিন রাতে নাদিয়া জনের রুমে আসে এবং রকেট চাপার চেষ্টা করে, কিন্তু জন তাকে থামানোর চেষ্টা করলেও নাদিয়া জোর করে তার রকেটে চাপে। জন সেই ওয়েবসাইটে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তাদের থেকে সে কোনো জবাব পায়নি। সে নাদিয়াকে আরও ভালোভাবে জানতে চাইত, তাই সে নাদিয়ার ব্যক্তিগত জিনিসপত্র চেক করে, যাতে তার ছোটবেলার কিছু ছবি এবং একটা বাইনোকুলার ছিল। কিন্তু এইসব দেখার সময় নাদিয়া তাকে দেখে ফেলে এবং জন বলে কাল সকালেই সে নাদিয়াকে এয়ারপোর্টে রেখে আসবে। জন তার হাতের রিংটি খুলে নাদিয়াকে দিয়ে দেয়, কিন্তু নাদিয়া এখানে কিছু একটা ভাবে এবং আবার জোর করে জনের রকেটে চাপে। পরের দিন আমরা দেখি জন ব্যাংকে যায় এবং নাদিয়া বাড়িতে একা ছিল। নাদিয়াও জন সম্পর্কে জানতে চাইত, তাই সে জনের আলমারি চেক করে এবং সে জনের এক্স গার্লফ্রেন্ডের ফটোসহ বই এবং ম্যাগাজিন পায়। জন কাজ থেকে ফিরে এসে নাদিয়াকে একটি রাশিয়ান টু ইংলিশ ডিকশনারি গিফট করে যাতে সে ইংলিশ শিখতে পারে। নাদিয়া তখন জনের সেই কালেকশনগুলো তাকে দেয়, যার ফলে জন প্রচণ্ড লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে আমরা দেখতে পাই জন ঠিক যে ধরনের পানু দেখত নাদিয়াও ঠিক একই স্টাইলে রকেট চাপে, যেটা জন পছন্দ করতে শুরু করে। এরপর আমরা দেখি জন মন থেকে নাদিয়াকে অ্যাকসেপ্ট করে নেয় এবং এখন তারা একসঙ্গে বেড়াতেও যায়। নাদিয়া ধীরে ধীরে ডিকশনারি থেকে ইংলিশও শিখছিল। একদিন যখন জন কাজ থেকে বাড়ি আসে তখন নাদিয়া জানায় আজ তার বার্থডে। এটা শুনে জন আনন্দিত হয়ে তার জন্য কেকও বানায়। কিন্তু এরপর আমরা দেখি হঠাৎ করে নাদিয়ার দুজন বন্ধু অ্যালেক্স এবং ইউরি সেখানে চলে আসে, যাদেরকে দেখে নাদিয়া খুবই খুশি ছিল। কিন্তু জন বুঝতে পারছিল না তারা দুজন হঠাৎ করে সেখানে কি করে আসলো। অ্যালেক্সি এবং ইউরি জনকে বলে সে কি নাদিয়াকে কিছু জিজ্ঞাসা করতে চায়। তখন জন জানতে চায় ইংল্যান্ড নাদিয়ার কেমন লেগেছে। নাদিয়া বলে সে যখন এয়ারপোর্টে ছিল তখন সে জনকে দূর থেকে দেখে ডিসাইড করেছিল জন সঠিক লোক না হলে সে এখান থেকে চলে যাবে, কিন্তু জনকে তার এতই পছন্দ হয়েছে যে সে শুধুমাত্র তার জন্য এখানে রয়েছে। এরপর আমরা দেখি তারা আগামী দুদিন সেখানে প্রচুর এনজয় করে। এই সময় আমরা দেখি সেই দুজনের সেখানে থাকা জনের আর পছন্দ নয়। জন ইউরি এবং অ্যালেক্সিকে সরাসরি জানায় যে তারা দুজন সেখানে থাকতে পারবে না। কিন্তু সকাল হলে জন যখন বাইরে আসে তখন আমরা দেখি নাদিয়া ও ইউরির হাত বাঁধা এবং অ্যালেক্সির হাতে একটি ছুরি। অ্যালেক্সি জনকে ভয় দেখায় এবং বলে সে যা যা বলবে জনকে তাই করতে হবে, না হলে সে নাদিয়াকে মেরে ফেলবে। এরপর আমরা দেখি অ্যালেক্সি জনকে ব্যাংক থেকে সমস্ত টাকা চুরি করে আনতে বলে। তার কাছে অন্য কোনো অপশান না থাকায় জন তার গিটার কেস নিয়ে ব্যাংকে যায় এবং সমস্ত টাকা চুরি করে। চুরি করার সময় কিছু লোক জনকে দেখে ফেলে, তাই সে তাদের সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল। শহর থেকে বেরিয়ে জন জানতে পারে নাদিয়া এবং অ্যালেক্সি স্বামী স্ত্রী এবং তারা সকলে মিলে জনকে ধোঁকা দিয়েছে। নাদিয়া নামটিও তার আসল নাম না, তার আসল নাম সোফিয়া। এরপর তারা একটি হোটেলে যায় যেখানে তারা জনকে বেঁধে রেখেছিল। সেখানে ইউরি এসে জনকে কিছু ফটো দেখিয়ে বলে সে অন্য সকলের থেকে ভালো, আসলে সেই ছবিগুলো ছিল এর আগে তারা যাদেরকে ফাঁসিয়েছিল তাদের। এরপর আমরা দেখি সোফিয়া যখন অ্যালেক্সির রকেট চাপছিল তখন সে জানায় সে প্রেগনেন্ট এবং এটা অ্যালেক্সির বাচ্চা, কারণ মুভির শুরুতে সে যখন জনের সঙ্গে আসছিল তখন সে বমি করছিল, কিন্তু এতে অ্যালেক্সি বিরক্ত হয়। পরদিন সকালে আমরা দেখি জন কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে অন্য রুমে গিয়ে দেখে সোফিয়াকেও বাধা রয়েছে। জন তাকে খুলে দিলে তাদের মধ্যে কিছুটা মারামারি হয়।
এরপর আমরা দেখি তারা একটা রেস্টুরেন্টে আসে। এখানে জন জানতে পারে সোফিয়া ইংলিশ বলতে পারে। সে ইংলিশ না জানা নাটক করেছিল যাতে করে তাড়াতাড়ি জন তার প্রেমে পড়ে যায়। সোফিয়া এখানে জানায় রাশিয়াতে তাদের অবস্থা খুবই খারাপ হওয়ায় তারা পয়সার জন্য এসব করে। সোফিয়া এবার সেখান থেকে বেরোনোর জন্য জনের হেল্প চায়, কিন্তু জন বলে সে দ্বিতীয়বার তার পাদে পা দেবে না। জন তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কিন্তু সোফিয়ার শরীর খুবই খারাপ ছিল। তার উপর সে যখন বমি করে তখন জন রিয়ালাইজ করে সে প্রেগনেন্ট। সোফিয়াও এ কথায় সম্মতি জানালে জনের দয়া হয় এবং সে তার মাইন্ড চেঞ্জ করে, সে সোফিয়াকে হেল্প করতে রাজি হয়। এরপর আমরা দেখি তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন তাদের মধ্যে ঝগড়া হয় এবং সোফিয়া বলে জন একটা মেয়েকেও পটাতে পারে না। অনলাইন থেকে কি কখনো ভালো মেয়ে পাওয়া যায়? এটা শুনে জনের খুবই খারাপ লাগে এবং সে গাড়ি থামিয়ে এক জায়গায় বসে পড়ে। এরপর সোফিয়া গাড়িতে একটি চিঠি পায় যাতে লেখা ছিল পুরো ওয়ার্ল্ডে সোফিয়াই সেই মেয়ে যার সঙ্গে জন থাকতে চায়। আসলে জন সোফিয়াকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর রাত নেমে আসে এবং তারা জঙ্গলেই রাত কাটায়। পরের দিন সকালে জন সোফিয়াকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। যাবার আগে সোফিয়া তাকে তার বাইনোকুলারটি উপহার হিসেবে দেয়। এয়ারপোর্টের বাইরে এসে জন শেষবারের মতো সোফিয়াকে দেখতে চাইতো, তাই সে যখন বাইনোকুলার দিয়ে দেখে সে দেখতে পায় অ্যালেক্সি তাকে জোর করে হোটেলে নিয়ে যাচ্ছে। জন তাদের ধরার আগেই তারা গাড়িতে বসে চলে যায়। তারা এয়ারপোর্টের কাছেই একটি হোটেলে যায়। জন পিছু ধাওয়া করে তাদের রুম খুঁজে বের করে। অ্যালেক্সি সেখানে সোফিয়াকে পটানোর চেষ্টা করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং অ্যালেক্সি সোফিয়াকে মারতে থাকে। আর তখন জন ঘরে চলে আসে। অ্যালেক্সি জনকেও প্রচুর মারে, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি জন একটি গিটার দিয়ে অ্যালেক্সির মাথায় আঘাত করে এবং তাকে বেঁধে ফেলে। অ্যালেক্সির হুশ ফিরলে সে সমস্ত টাকা কোথায় আছে তা জানায় এবং সে বলে তার ভাগ রেখে বাকিটা তারা নিয়ে নিলে সে কিছুই বলবে না, কিন্তু তারা সমস্ত টাকা নিয়ে চলে যায়। সোফিয়া জনকে সমস্ত টাকা যখন দিয়ে দিচ্ছিল জন তখন বলে এই টাকাটা তোমার বাচ্চার জন্য কাজে লাগবে। পরের দিন সকালে সোফিয়া জনকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে রাশিয়া যেতে পারবে, কারণ সোফিয়াও জনকে ভালোবাসতে শুরু করেছিল। বাড়ি থেকে বেরোনোর সময় সে জনের পাসপোর্ট সঙ্গে নিয়ে এসেছিল। জন যেহেতু অলরেডি তাকে ভালোবাসতে শুরু করেছিল তাই সে সোফিয়ার সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে রাশিয়া চলে আসে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এক্সপ্লানেশন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের প্রো মুভি এক্সপ্লানেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।